আর যদি টাকায় বিয়ে করতে হয় যে মেয়ের বাপের কত লক্ষ টাকা আছে, তাহলে ভাই মাই অর্ডারে বিয়ে না করে ওই দু পাঁচটা বান্ডিল নিয়ে শুয়ে থাকলি তো হয়, কাঁথার সঙ্গে বান্ডিল জড়ায় টড়ায় ঘুরে শুয়ে থাকবেন, ঠিক কিনা? টাকারে বিয়ে করেন, ঝামেলা শেষ, ঠিক কিনা? তোমার টাকা তো আমারই টাকা, শোনো মাফ করে দাও না। কয় তাই তো, আমি কি বিয়ে টাকারে করছি, তোমারই তো করছি, যে দাও তোমার মাফ করে দিলাম। তিন দিন পরে ঠোকাঠুকি মারামারি, তোর সঙ্গে বিয়ে করে আমি পাইছি নাকি আমার জীবন যৌবন সব শেষ, বৌরানার টাকাটাও তো দিলি না, যাও ওটার আমি আর মাফ করুন না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এমন ঘটনা ঘটছে কি ঘটছে না? গত কয়েকদিন আগে লালবাগ থেকে একটা ফোন, আপনারা অনেকে জানেন হয়তো আমি আরটিভিতে লাইভ করি রবি সোম সন্ধ্যা ৬টা থেকে সল জব, অনেকে জানেন না, অনেকে জানেন হয়তো। এক মুরব্বি ফোন দিছে, মহিলা ফোন দিয়ে বলতেছে আপনি কি হুজুর বলছেন? আমি বললাম হ্যাঁ আমি হুজুর বলছি। হুজুর ফোনটা কাটেন না যেন, ফোনটা কাটেন না যেন, কারণ মহিলা মানুষের কণ্ঠ পাইলেই তো কাটিয়ে দিই, বলে যে আসর পরে ফোন দিন। মহিলা বলতেছে হুজুর জরুরি মাসালা, জরুরি মাসালা। কয় কি মাসালা? কয় আমার স্বামীর সাথে আমার বিয়ে হয়েছে প্রায় ৩৬ বছর। কয় বছর? কয় আমার চেহারা দেখে পুরন ঢাকার সমস্ত যুবকরা টাসকি খাইতো। মহিলা বলতেছে এত সুন্দরী ছিলাম, কোটিপতিরা আমার পেছনে, আমার বাড়িতে আমার বাপের পেছনে লেগে থাকতো বিয়ে করার জন্য। তো যাই হোক, এক জায়গায় বিয়ে ঠিক হইল, ৩০,০০০ টাকা মোহরানা। সেই সময় ৭০-এর দশকে ৩০,০০০-এর কিন্তু দাম আছে, কথা বলেন না কেন? কহুজুর ৩০,০০০ মোহরানা, আমার বুড়োটা বাবুর বাপ আমার শোধ করে নাই। আমি তখন বলছিলাম আমার ৩০,০০০ কই? কয় এই তোমার টাকা তো আমারই টাকা, যাত্রা বাড়িতে জায়গা কিনে রাখি, ৩০,০০০ টাকায় লাভ হইবে। হুজুর জায়গা কিনছে, জায়গাও দিল না টাকাও দিল না। আমি এখন দু বাক্য বলে ফেলছি আমার বুড়ারে। কয় কি বলছেন? কয় তুমি যে কবরের পথের যাত্রী মোহরানা, কিন্তু মাফ করুন না। কথা বুঝেন নাই? বুড়া হয়ে গেছে মোহরানা, মাফ নাই। এবার বুড়া পকেট থেকে ৩০,০০০ টাকার করকড়া কয়েকটা নোট নিয়ে বুড়ির হাতে ধরায় দিচ্ছে, নাও তোমার মোরানা। ওরে ভাই বুড়ি তখন সেইতে গিয়া বুড়ার মাথার উপরে দিছে ঠোঙ্কা। কে পাগল পাইছো আমার মিয়া, ৭০-এর দশকে ৩০,০০০ টাকা এখন তুমি গণ্যা দিতেছ, ওই ৩০,০০০ আর এখনকার ৩০,০০০, যাত্রা বাড়ির জায়গা আমার বুঝাই দাও। কথা যুক্তিগতা আছে না নাই? আরো জোরে বলেন, ৩০,০০০ চাচাই গুনে দিতে আছে, ল ৩০,০০০ কাকি নিবে না। হুজুর মাসালা এখন দেন। কি মাসালা? ওই যে ৩০,০০০ টাকা দিয়ে যাত্রা বাড়িতে জায়গা কিনলো আমার মোহরানার টাকা, এটার মালিকটা আসলেই তো হের বউ, কথা বলেন না কেন? ওই জায়গার দাম এখন ৩ কোটি মাত্র। কয় কোটি? মাত্র ৩ কোটি। তো বুড়ি বলতেছে ৩ কোটি না হোক তুই আমার ১ কোটি টাকা দে, ১ কোটি না হোক তুই ৫০ লাখ দে, ৫০ লাখ না হোক তুই ৩০ লাখ দে, বুড়া তাও দিবে না। সাসি আবার লাস্টে কি কইলো জানেন? কয় বুড়া হয়ে গেছে এখনো সম্পদ ছাড়ছে না, আল্লাহ জানে গোপন আবার বিয়ে শাদি করছে নাকি। প্রিয় ভাইরা, আবার মোহরানা সহজ করে দেন, বিয়েটা সহজ হবে, ঠিক কিনা? মোহরানা কঠিন করবেন, বিয়েগুলো কি হয়ে যাবে? জোরে বলেন, বিয়েগুলো কঠিন হয়ে যাবে। যৌতুক ভুলেও নেবেন না, যুবকদেরকে বলি যৌতুক ভুলেও নেবেন না। যৌতুক যদি নেন, পরিবার থেকে বরকত উঠিয়ে নেবেন কে? আল্লাহ। মনে রাখবেন ১০ টাকা কামান, হালাল বইতে কামান, আরেকজনের ঘাড়ের উপর দিয়ে নিয়ে এসে জোর করে খায়েন না, ওই টাকার বরকত নাই। অনেক মানুষ আছে মাসে ৫০ লাখ কামায় কিন্তু ডাক্তারের পেছনে ৪৯ লাখ ৪৮,০০০ খোয়াইতে হয়, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ মাত্র ১২,০০০ কামায়, বছরে প্যারাসিটামল কিনা লাগে ২ পাতা, কথা বলেন ঠিক কিনা? তো ৫০ লাখ কামায় লাভটা কি যদি বরকত না থাকে, ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার বুঝুন, ভাবুন, বাপ মা যদি যৌতুক নিতে বলে যৌতুক নিবেন?
বউদের সাথে ভালো আচরণ করতে হবে, মাদের সাথে ভালো আচরণ করতে হবে, বিয়ের সাথে একটু ভাবে চিন্তা করতে হবে, পোলাপান অস্থির হয়ে যায়। আবার এখানে আরেকটা বিষয় আছে, বিয়ে যদি না দেয় অনেকে ব্যভিচারে লিপ্ত হয়ে পড়ে, বাপ মাকে এটাও খেয়াল রাখতে হবে। যদি দেখেন আপনার সামর্থ্য আছে ছেলে ব্যভিচারে জড়িয়ে পড়ছে, আপনি বিয়ে দিয়ে দেন, বরকত ঢেলে দিবেন কে? বিয়ে দেওয়ার সময় ছেলের বাপেরা শুনে রাখেন, মেয়ের কয়টা জিনিস দেখবেন? চারটা। কয়টা? তুমকাহুল মারাতুল ইয়ারবাইনি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা, মেয়ের সৌন্দর্য, সম্পদ, বংশমর্যাদা, দিনদারিতা। এখন মেয়ে যখন নির্বাচন করতে যায়, মেয়ের সৌন্দর্য দেখে, টাকা দেখে, দিনদারিতাও দেখে না, বংশমর্যাদাও দেখে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি তেঁতুল গাছ লাগান, ওই তেঁতুল গাছ থেকে তেঁতুলই পাইবেন, আম পাইবেন না। আপনি যদি সব মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন, তাহলে এই মেয়েটাও সৎ হবে, মেয়ের বাচ্চা কাচ্চাও সৎ হবে। এখন পুলাপান বউ দেখতে যায়, চোখে সরিষার ফুল দেখে, বাপ দেখাইছে ছয়টা মাইয়া, কয় আব্বা কোনোটার থেকে তো কোনোটা কম না, মানে যেটা দেখায় হেডেই আর বালা, মানে তাড়াতাড়ি এখন তো চোখে সরিষার ফুল দেখে, বুঝেন নাই? ওই চোখ দিয়ে ওইভাবে বউ দেখা যাবে না, দিনদারিতা আছে না নাই? যদি দিনদারিতা থাকে, মেয়েটা যদি কালো হয়, বিয়ে করে ফেলান, আলহামদুলিল্লাহ।